ভাইরাল হওয়া কিছু ভুয়া খবর। একটি ফেসবুক লাইভে দেখাচ্ছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে নভোচারীদের স্পেস ওয়াক করার দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। UNILAD ভাইরাল USA এবং ইন্টারেস্টিনেট এটি পোস্ট করার পর ফেসবুকে বিপুল পরিমাণ লাইক ও শেয়ার হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ফুটেজের কোথাও নাসা বা ফেসবুকের লাইভ স্ট্রিম কথাটির উল্লেখ ছিল না। পরে নাসার এক মুখপাত্র জানান, ভিডিওটি 2013 সালের রুশ নভোচারীদের ধারণা করা ভিডিও, কেননা বিয়ারের প্রতিষ্ঠার উইল। 2016 সালের অন্যতম ভাইরাল খবর এটি। কেননা বিয়ার এর প্রতিষ্ঠাতা আন্তোনিও ফার্নান্দেজ মৃত্যুর আগে তার জন্মভূমি স্পেনের একটি গ্রামের 80টি পরিবারের মধ্যে 20 কোটি ইউরো দান করার উইল করে গেছেন, খবরটি প্রকাশ করে স্থানীয় পত্রিকার বরাত দিয়ে। পরে আরটি, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য মিরসহ বেশ কয়েকটি সংবাদপত্র তা প্রকাশ করে। পরে ফার্নান্দেজ পরিবার প্রতিবাদ জানায়, তারা এ খবরটি সরিয়ে ফেলে। ধর্ষণের ভুয়া খবর। 2016 সালের জানুয়ারিতে বার্লিনে লিজা নামের এক জার্মান কিশোরীকে একদল অভিবাসীর ধর্ষণ করার খবর ভাইরাল হয়ে যায়। বিশেষ করে রুশ মিডিয়ায় খবরটি বিপুল কাভারেজ পায়। পরে কিশোরীটি জানায়, সে সব কিছু বানিয়ে বলেছে। মার্কিন নির্বাচন। মার্কিন নির্বাচনে যে ভুয়া খবরটি সবচেয়ে বেশি ছড়িয়েছিল তাতে ছিল 2013 সালে যুক্তরাষ্ট্রের অপরাধের মাত্রার সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের তুলনা। এছাড়া নির্বাচনের ফলাফলের এমন একটি মানচিত্র ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছিল, যেটির দিকে ভালোভাবে তাকালে বোঝা যায় একেবারে ওপরে 2012 সালের উল্লেখ রয়েছে, ট্রাম্প এবং সিম্পসন। সিম্পসন কার্টুনে বেশ কিছু ভবিষ্যদ্বাণী থাকে, আর এ কারণে ট্রাম্প নির্বাচনে জেতার পর একটি ট্রোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে বলা হয় সিম্পসনে আগেই বলা হয়েছিল ট্রাম্প নির্বাচনে জিতবেন, কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি। অথচ টুইটারে বাস্তব আর পুরনো ভুয়া সিম্পসনের ছবি দেওয়ার নিউজটি ভাইরাল হয়ে যায়। শোকার্ত ক্যাঙ্গারু একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখানো হয়েছে এক পুরুষ ক্যাঙ্গারু নারী ক্যাঙ্গারুকে দুই হাতে ধরে অশ্রুসজল চোখে তাকিয়ে আছে। ইভান সুইজারের তোলা ছবিটি এভাবে উপস্থাপনার কারণে ভাইরাল হয়ে যায়। তবে ভেটেরিনারি বিশেষজ্ঞরা জানান, নারী ক্যাঙ্গারুর সঙ্গে যৌন মিলনের ইচ্ছে জাগলে পুরুষ ক্যাঙ্গারুর চোখে অশ্রুসজল হয়, তখনই তারা দুই হাত দিয়ে ঝাঁকিয়ে নারী ক্যাঙ্গারুকে উত্তেজিত করার চেষ্টা করে। বিখ্যাত গণমাধ্যমের নকল। ভুয়া খবর প্রচারকারীরা জনপ্রিয় এবং বিখ্যাত ওয়েবসাইটগুলোকে নকল করে, ফলে মানুষ খুব ভালোভাবে লক্ষ্য না করলে বুঝতে পারে না সেগুলো প্রকৃত ওয়েবসাইট নাকি ভুয়া। যেমন abcnews.com এর সঙ্গে .co যুক্ত করে, ব্লুমবার্গের সঙ্গে .ma যুক্ত করে, washingtonpost.com এর সঙ্গে .co যুক্ত করে কয়েকটি ভুয়া সংবাদ সাইট তৈরি করা হয়েছে। এসব ওয়েবসাইটের কাজেই ভুয়া সংবাদ পরিবেশন করা হয়। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।